गुड मर्निंग गाइज वेलकम बैक टू माई चैनल एपी ब्लॉग्स। तो कीरकम आज सबाई आशा कर सबाई खूब भलो आज सुस्थ आरोप एकदम बिंदास। तो देखो हमें आज के तुलसी कचुर शाक कचु पता से कचुर शाक है। तो वो बुनु निच्चे को पताागुल्लो छिटते हैं एक तो देखा दे ना एखान कलो डांटी थको ये कलो कलो डांटीगुलो आचु शाके एगुलो तुलते हैं जा खेते स्वाद है ना कि बोलबो। ये गरमे कचुर शाक कचु माने कचुर कि लती एसब खे माने सत्यि खूब खूब मनटा भालो जाए और अन्य किछु तरकारी लागे ना एसब दिए खावा हो जाए खूब सुंदर। एखाने नाई बुनु ओइदिके आछे एखाने आछे बुनु। तो एकदिके आबार भय आछे जदि साप टाप थाके कारण आमादेर एखाने प्रचुर माने एसबेर भय आर कि। तो देखो ये जे कचु पातागुलो ये डांटीगुलो खावा जाए जानो दारुण टेस्ट लागे। जे जे कचुर जे डांटीगुलो है ना एत स्वाद लागे कि बोलबो। ड्राई फिश तो ड्राई फिश तारपर इलिश माछ जदि हय आरो ओ इलिश माछेर माथा दिए जमे जाए एकदम कि दारुण लागे खेते। आमादेर एखाने कत देखछिस आमादेर एखाने कि बोलो तो आमादेर ग्रामे माने किछु जदि धरो सब्जिर अभाव हलो सेटार जन्य बाजारे जेते हबे ना। आजके कि खाबो आजके कि ना खाबो এই দেখো ক্লিপ আমরা ছোটবেলায় ক্লিপ ব্যবহার করতাম দেখবে না 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 দেখো এখন খুলে দিব খুলে দিও দেখো আর জট লাগে না না লাগবে না শুন না এই দেখবে ক্লিপ কত সুন্দরভাবে আটকে যাবে এই দেখো দাঁড়া না দাঁড়া না খুলে দিব এই দেখো দেখবে হ্যাঁ এটা টক করে মাথার মধ্যে যাবে এই দেখো মাথার মধ্যে ক্লিপ এই দেখো বিয়ের খোপার মধ্যে এমন করে সাজায় দিলে সেই হবে এ মা আটকে গেছে সত্যি বললাম না আমি চিল্লা চিল্লা একটু कत पाट शो पाट शरकारी खावा जाए इसे दिए कि काठाल बीचे दिए दारुण लगे खेते। चलो तड़ाड़ी शागुलो के नहीं हाँ तो कचु शाक नवा बुनु आगे के जाच्छे गामला निये देखो तो चलो एखन गिये एटा रान्ना करब भात हो गेछे भात होच्छे आर कि। तो एटाके एखन रान्ना करब चलो तोमादेर साथे शेयर करब सकाल सकाल कचु शाक आर गरम गरम भात कि दारुण खेते सत्यि खूब टेस्टी है सत्यि खूब टेस्टी है कचु शाकटा। और आज के बाड़ी जावर कथा आज के भेवल सकाल सकाल जाए बुनू पड़े तो सकाल सकाल जब ना कौन जाए जानिना देखा जाक आज के बाड़ी चले जाब जाई 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 करे जावाई हा आयुष के खाइए दिए आयुष खा खे कमप्लेन और केक और और बाबा उठल मुख धुए मुख धुए एक बारे भात खे ने और आप खेल चा चा और बिस्कुट एदिक दिए बंद ना ओ चलो Oh, 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 oh
দোলনা হচ্ছে, আয়ুষ হচ্ছে দুলছে দোলনা। এই যে রোদ রোদ পড়ছে, ওকে বলছি নাম নাম, সারাক্ষণ ঘরে শুয়ে থাকে, ঘর বিছানা থেকে নামে না, সারাক্ষণ টিভি দেখছে। মানে কি বলি ওর, একদম মানে কি বলি, মাথায় এখন মাথায় তুলতে পারছে না। তো আমি বললাম চল একটু ঘুরে আসি। এখন কোথায় ঘুরবো, চারিদিকে রোদ, দেখো কোথায় বসবো, ঠান্ডার জায়গা নেই। একমাত্র আছে গাছতলাটা, আমাদের ওই জামুরা গাছতলাটা, তো সেখানে বসবো বলছি, চলো বসবে না, বলছে দোলনা দুলবে, এই রোদের মধ্যেই দুলছে। ওই দেখো আমাকে ধরে ধরে দাঁড়িয়ে থাকতে হচ্ছে রোদের মধ্যে, আর কিছু করার নেই। তো তখন কচু শাক আর হচ্ছে কুমড়োর ডোগা দিয়ে কাঁচা টমেটো আলু বেগুন দিয়ে সর্ষে বাটা দিয়ে একটা তরকারি করলাম, আর মা তো বাজারে গেছিলো, আর হচ্ছে করলাম কচু শাক আর আলু সিদ্ধ দিয়েছিলাম, ডোনা আলুটাকে মাখলো, তো সেটা দিয়ে একদম গরম গরম খাওয়া দাওয়া হয়ে গেল। মানে সকালের খাবারের চিন্তা শেষ। এই বাড়িতে তো সকাল দুপুর রাত্রে তিনও টাইম, মানে টাইম টু টাইম খাওয়া হয়। আমার শ্বশুরবাড়িতে যেমন আমরাও তো মানে সকালেরটাকে অত মানে খাবার খাই না, ওও খায় না, আমিও খাই না, আর আয়ুষকে খাওয়াই, আয়ুষ ভাত খায় সকালে। তো আমাদের দুজন অত খাবার সকালে সে থাকে না, আমরা ধরো একটার দিকে খাই, তোমরা তো জানোই ব্লগে দেখো। তো এই বাড়িতে তো তিনবেলা টাইম টু টাইম, তো সকালে একবেলা রান্না হয়ে যায়, আবার দুপুরবেলা, আবার রাত্রিবেলা আর কি। তো এই বাড়িতে আসলে ওই টাইম খাওয়ার টাইমটা মানে ওরকম হয়ে যায়, মানে মা ওরা যেরকম করে খায় ঠিক আমরাও ঠিক সেইভাবেই খাই, সকালে খাই, দুপুরে খাই, আবার রাত্রে খাই, তো খাওয়ার টাইমটা এরকম হয়। তো সকালের ধাপ শেষ হয়ে গেল, এবার হচ্ছে দুপুরের ধাপ। দুপুরের ধাপে মা মাছ এনেছে, তো মাছের ঝোল হবে। প্রীতি ফ্রিজে জল আছে, ফ্রিজের জল খাবো একটু খুব। ওই প্রীতি ফ্রিজে জল আছে, প্রীতি শুনেই না বুনু, দাঁড়াও খুব জল তৃষ্ণা পেয়েছে আয়ুষকে দোলাতে দোলাতে। ওই প্রীতি ফ্রিজে জল আছে, ফ্রিজে জল আছে, জল জল। তো খেয়ে নিলাম জল, আয়ুষকে আবার দোলাতে হবে, আয়ুষ দোলনাটা বন্ধ হয়ে গেছে, তো এটা নিয়ে আবার ওকে দোলাই। খুব ভালো লাগে রোদের মধ্যে, হ্যাঁ ওর রোদ লাগে, দেখো দেখে দেখো এই জায়গাটা আমি পিন দিয়ে আটকে দিয়েছি, কি সুন্দর হাওয়া দিচ্ছে। ও আচ্ছা, আমি জল খেয়ে নিলাম, প্রচণ্ড জল পিয়ে ফেলে গেছে। কি করি বলো তো, এই বাড়িতে কোনো কাজ নেই, কর্ম নেই, আজকেই চলে যাব। তো মা বলছে আর কিছু করতে হবে না তোকে, তুই আয়ুষকে দেখ, এই এরকম করিস না, পড়ে যাবি। আর ওদিকে বুনু ঘর গোছাচ্ছে, মা হচ্ছে কি করছে, মা কাপড় ধুচ্ছে, আর পাপা তো পুকুরেই কাজ করছে, পুকুরে মাছ ফেলেছে বললাম, মাছদের খাবার দিচ্ছে। আর ওর বাবা গেছে একটু আমাদের বাড়ির সামনে যে বাজারটা আছে সেখানে কোনো একটা কাজে। তো এই হচ্ছে ব্যাপার, কখন চান করবো জানি না, চানটা একটু দেরি করে করবো, রোদ প্রচণ্ড। তো মানে এই গরমটা দিলে কি বলতো, অস্থির অস্থির লাগে শরীরটা, মানে কী করবো না করবো কিছুই বুঝতে পারি না। তো সকালে রান্নাঘরের দায়িত্ব আমি আর বুনুও ছিল আমার সাথে, বুনু কেটে হেঁটে দিল, বুনু আর আমি নিয়ে সকালে রান্নার দায়িত্ব নিলাম। এখন মা করবে দুপুরবেলার রান্না। হ্যাঁ কি থামছে, থেমে গেছে বলে দোলনা। চলো এক মানে পরে কথা হচ্ছে তাহলে, আয়ুষ কিছু বলে দাও তো, বলো দোলনা তুলে কেমন লাগছে, বলো তো কেমন লাগছে, কেমন লাগছে সেটা বলো, ভালো লাগছে কি, ভালো লাগছে, লুকাইছে ও, চলো পরে কথা হচ্ছে তাহলে। হ্যাঁ এখনও পর্যন্ত চান করতে যায়নি, এই আলসেমো এখানে আসলে তো জানোই একটু আলসেমোটা বেড়ে যায়। তো আয়ুষ চান করে, মা চান করে দিয়েছে, আমি ওকে ভাত খাইয়ে দিয়েছি, ও ঘুমিয়েও পড়েছে। কিন্তু এত এখন বেলা অনেক হয়ে গেছে, কিন্তু ভাত এখনও আজকে লেট, মানে এত গরম পড়েছে এখানে, মানে কি বলবো, সকালে একবার খাওয়া হয়েছে মানে একটু লেট করে খেলেও কোনো সমস্যা নেই। তো মা মাত্র চান ঠান করে সে ভাত বসালো, আর আমি বানালাম বেলের শরবত। তোমরা তো দেখতেই পেলে, শরবতটার মধ্যে দুধ দিয়েছি, একটু চিনি লবণ এসব। তো চলো, এই যে সবার জন্য বললাম, পাপা আয়ুষ, আয়ুষের জন্য রেখে দিছি, জানি এটা শক্ত হয়ে যাবে,
আয়ুষ, জয়, ডোনা আর আমি মা খাচ্ছে। কেমন আছে? তো এই যে দেখো, গরমে পেট ঠান্ডা করার জিনিস বেলের শরবত, তোমরা জানো। চলো খাই একটু। দারুন দারুন। গাইস কি করছে সবাই? এই যে মাত্র চান করে আসলাম। চান করে এসে আয়ুষ তো সেই তখন থেকে ঘুমাচ্ছে, খেয়ে দেয়ে ঘুমিয়ে পড়েছে, এখনও ওঠেনি। আমি ওই দিকে সমস্ত বাসন টুসন মেজে, মানে যেগুলো মানে বেড়ের বাসন ছিল, মা তো সব বাসন একবারে মেজে ফেলেছিল, তো তারপর আবার রেখে দেবো, তো সব ধুয়ে মেজে একদম আধ ঘন্টা ধরে চান করছিলাম। আমার কিন্তু চান করতে মিনিমাম 5 থেকে 10 মিনিট লাগে, কিন্তু আজকে আরাম করে আস্তে আস্তে, খুব মানে লেজির মতন, মনে হয় সেই পুরনো মেয়েবেলাকার যেরকম স্নান করতাম ঠিক সেইভাবে চান ঠান করে এই আসলাম। এসে দেখি এখনও আয়ুষ ঘুমোচ্ছে, এই সিঁদুর পরে, এই টিপ পরে এই তোমাদের সামনে আমি হাজির হলাম। তো চলে যেতে হবে আজকে, খুব 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 মানে মনটা খারাপ লাগছে, মানে আসবো যেদিন খুব আনন্দ, চলে যাব খুব খারাপ লাগছে, মানে কি বলি। এই মাত্র শ্যাম্পু করলাম, শ্যাম্পু ঠাম্পু করে ভাবলাম যে তোমাদের সামনে একটু একটু গল্প করা যাক। আর রোদ দিয়েছে, মানে আজকে এত গরম, মানে কি বলবো তোমাদের আর, মানে চান করেও আমি মানে ঠিক থাকতে পারছি না। আমি তো আমি, আমারটা ছাড়ো, বুনু চান করে পুজো দিচ্ছে মন্দিরে, মন্দিরটাতে তো পুরোটা মন্দির রোদ, মানে ও বলছে আমি চান করে মানে কোনো মানে চান করেও কোনো উপায় নেই। আম পড়ছে নাকি ঠাকুমা? দাঁড়াও এক মিনিট। ও ঠাকুমা আম পড়ছে? আম পড়ে তো খুব টুক 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 করে। আর ঠাকুমা ওই বাড়ি থেকে, মানে আমার মার কাকি শাশুড়ি, দৌড়ে যখনই একটা আমের শব্দ হলো ব্যাস দৌড়ে চলে আসে। তো খুব টেস্টিও খেতে আমটা। আর পেছনে আজকে খুব কুমড়োর ডোগা বাইর হয়েছে। মা বললো কি এক কাজ করো, এই জায়গাটা তো আমাদের জঙ্গল, তো মা বললো চান ঠান করে গিয়ে কুমড়োর ডোগা কেটে রাখ, বাড়িতে নিয়ে যেতে পারবি। তো আমি আর বলে আমাদের বাড়িতে অনেক কুমড়োর ডোগা আছে, বেকার নিয়ে কী করবো, থাক আর কুমড়োর ডোগা নিলাম না। চান করে ফ্রেশ তো লাগছে, কিন্তু বুনুটার জন্য কষ্ট লাগছে, পুজো দিচ্ছে, ও আসবে এসেই মোবাইল নিয়ে বসে পড়বে, আর কিছুই কাজ নেই। তো এখন মা রান্না করছে মাছের ঝোল আর হচ্ছে ভাত। তো ভাত হয়ে গেলে খেয়ে দিয়ে আমরা চলে যাব, কিন্তু একটু লেট করে যাব যেহেতু বাড়ি পাশে। তো এই ধরো 6:30 এরকম, 5টা 6:30 এরকম, মানে একটু মানে অন্ধকারটা ঘনিয়ে ঘনিয়ে আসবে তখনই যাব, এর আগে যাব না। গেলেই না, চলে গেলাম, গেলেই তো মন খারাপ, রাতে গিয়ে তো আবার রান্না বান্না তো আছে, মানে কি বলি, মন চাই খালি থেকে যায় থেকে যায়, কিন্তু থাকবো না বেশি দিন, আবার না আসতেই হবে, পরে না আসবোই ধরো। তো তাই চলে যাবো। আয়ুষ তো মর্জি করে, যা মর্জি করে তোমাকে কি বলবো। আর দাঁড়াও তোমাদেরকে আমি একটা আজকে জিনিস দেখাবো, আনছি দাঁড়াও, তোমরা অনেকেই দেখতে চাইছিলে, আমি দাঁড়াও নিয়ে আসছি, তারপর দেখাচ্ছি। তো একটা জিনিস দেখাবো, এই দেখো দেখতে পাচ্ছ, বলো তো এটা কে? এটা হচ্ছে আমি যখন কত ছোট হব, ক্লাস 4 পড়ি, ক্লাস 4 যখন আসামে ছিলাম তখনের এই ফটোটা, বিহু মানে মেখলা চাদর পরে বিহু ডান্সের সময় এই ফটোটা তোলা হয়েছিল। তো দেখো এটা আসামের ফটো আমার। তোমরা অনেকেই বলো যে ফটো অ্যালবাম শেয়ার করতে, কিন্তু আমার সত্যি কথা বলতে গেলে কোনো ফটো নেই আমার, আগে সেরকম একটা ফটো তুলিও নেই, আর সেরকম একটা ফটো নেই আমার। আর বাড়িতে দু একটা আছে, সেটা তো তোমরা দেখেইছো যে আমি ওয়ালের মধ্যে যে রেখেছিলাম, তো সেটা আর এটা তো এই বাড়িতেই থাকে, মা ওয়ালে রেখে দিয়েছিলো, কিন্তু ফটোটা নষ্ট হয়ে গেছে। এই যে ফটোটা, আমি নাচ করছি, কত ছোট আর কত পাতলা পুতলা ছিলাম, একদম ফ্ল্যাট, আর এখন কুমড়োর মতন হয়ে গেছি। ম্যাচ খায় আমার সাথে? একদমই খায় না ম্যাচ, একদম রেডি হয়ে গেছি। তো এখন একটা ছোট্ট কাঁঠাল পারবে, ও কাঁঠাল নিয়ে যাব, কারণ কাঁঠাল খেতে তো খুব ভালো লাগে আমার, তোমরা জানোই। তো দেখো এখান থেকে একটা ছোট্ট কাঁঠালও পারবে, যেগুলো একটাকে পারো, না আর কোথাও গাছ নেই, একটা কাঁঠালও খেতে পাইকা ঝইরা পড়তেছে, ওই যে কত সুন্দর। হ্যাঁ কত সুন্দর উপরে কাঁঠালগুলা, এখান থেকে একটা নাও ছোট, নাই যখন কি করবে,
এগুলাতে বিচি হয়েছে না, দারুণ টেস্ট লাগে। যে নিচেরটা না, নিচেরটা, হ্যাঁ ঘুরাইলে বলে মা কয়, মা তো ঘুরাই বলে। হয়ে গেল কাঁঠাল, আমি রেখে দিলাম। এবার নিব ওই যে ফুলগুলো, দেখো তোমাদের দেখিয়েছিলাম না, হলুদ আর গোলাপি কালারের যে একসাথে লাগালে কি সুন্দর হয় দেখতে। তো এখন তো সন্ধে হয়েছে, ফুলগুলো মানে বন্ধ হয়ে গেছে, তো ওইটার চারা নেব। বুনু কাটছে। এই দেখো আমি চারাগুলো এখানে নিয়ে নিলাম, আর বুনু আর একটা কাটছে অন্য গাছের চারা। চলো আয়ুষকে এখন রেডি করাবো, আয়ুষ বেলের শরবতটা খেলে উঠাই। তো এখন ওকে আমি রেডি করিয়ে তারপরে যাব, আর এগুলোকে ঢুকিয়ে নিই। তো অনেকক্ষণই আসলাম বাড়িতে, বাড়িতে এসে তাও কতক্ষণ হবে, এই ধরো এক দেড় ঘন্টার মতন হবে বাড়িতে এসেছি। প্রচণ্ড গরম এখানে, মানে কি বলবো আর তোমাদের, এত গরম, এত গরম থাকাই যাচ্ছে না। এতক্ষণ জানলাগুলো খোলা ছিল, তো এখন বন্ধ করে দিলাম, প্রচুর মশা ঢুকছে তার জন্য। আর পুরো পাগলের মতো হয়ে আছে না, পাগলের মতনই, কারণ কিছু করার নেই এখন। আর আমি উঠে চুলঠুল আছড়িয়ে যে ভিডিও করতে বসবো সেটা আর হবে না হয়তো। আয়ুষ তো পুরো জামা টামা খুলে আছে। আর আমি এসে কতগুলো কাজ করলাম জানো, এসে মাছ কাটলাম, মানে আজকে বললাম মানে বাড়ির জেলে মাছ ধরেছে, তো পাপা মাছ দিয়ে দিয়েছে আমাকে। তো বাটা মাছগুলো আছে না বড় বড়, সেগুলো এখনও মানে এসেই আগে ওগুলোকে আমি কাটলাম, কারণ মাছ তো নষ্ট হয়ে যায় জানোই। তো এসেই ঘরেই বসেছি, কিছু করার নেই, এত গরম। ফ্যান চালিয়ে দিয়ে মাটিতে একটা পেপার পেতে আমি ভেবেছিলাম তখন একটু শ্যুট করব, কিন্তু মানে কে শ্যুট করবে, মানে এত গরম, আমার বড় ক্লান্ত হয়ে বিছানায় শুয়ে পড়েছে। ওকে বলবো শ্যুট করো, মানে আর বলতে পারছিলাম না। তো আমি মাছ টাছ কাটতে কাটতে আধা ঘন্টার মতন লাগলো, কেটে ওগুলোকে পরিষ্কার করে এনে, মাছের যে আঁশগুলো থাকে একদম পুরো ঘরে ছড়িয়ে গেছিলো, সেগুলোকে পরিষ্কার করে ঘরটা, ঘরের মেঝেটা হালকা মুছে মাছগুলো ধুয়ে এনে ওই ঘরে হলুদ লবণ মেখে রাখলাম। তারপরে তো ঘরের অবস্থা তো আছেই, তিন চার দিন একটা বাড়িতে না থাকলে যা হয়। তার মধ্যে দেখো ইঁদুর কী করেছে, আমার বেড কাভারটাকে এখানে ফুটো করে দিয়েছে, ওই যে ওইদিকে দাঁড়াও দেখাচ্ছে, এই যে, এই যে এখানে ফুটো, এই দেখো বেড কাভারটাকে ফুটো করে দিয়েছে। আর হচ্ছে কি বলে, তো এইসব তো গেল, বিছানা বিছানা ঝেড়ে ব্যাগ, যেই ব্যাগে কাপড় এনেছিলাম সেগুলোকে সবগুলোকে বার করে আয়ুষের যে ভালো ভালো কাপড় সব ওখানে মেলে দিলাম, আর কিছু কাপড় সব ঝুড়িতে ঢুকিয়ে রাখলাম। আর বাড়িতে কতগুলো ফুল গাছের চারা এনেছি, দেখো ওই যে ওইদিকে ফুল গাছের চারাগুলো, ওই যে দেখছো, তো চারাগুলোকে এখানেই রেখেছি, কালকে এগুলোকে পুঁতে দেবো। আর একটা এনেছি, তখন তো দেখালাম কাঁঠাল, কাঁঠালটাকে বাইরে রাখলাম, এটুকু বারঠার করে। আর ওইদিকে দেখো চেয়ারে কতগুলো কাপড় জমে আছে, তো এগুলোকে এখন নিয়ে গিয়ে রাখবো কলের পাড়ে, কারণ ঘরটা পুরো মানে এমনিতেই গরম, আরও যদি ঘর অগোছালো থাকে আরও আমার গরম লাগবে। তো সব ঘর দুয়ার গুছিয়ে বিছানা ছিনা ঝেড়ে এই ঘর দুয়ার ঝাড় দিয়ে তবে একটু বসলাম, বসে তোমাদের সাথে এখন কথা বলছি। তো রাতের রান্না হবে ভেবেছিলাম, ঝোল ঠোল বানাবো, তো এখন রাত্রিবেলার ঝোল কিছু বানাবো না, সিদ্ধ ভাত আর মাছের ভাজা, ব্যাস কড়কড়া করে এটাই করবো, অল্প করে খাবো, গরম প্রচুর। একেতে খিদে নেই, কিন্তু অর্ধেক রাতে আবার খিদে পেয়েও যেতে পারে, কোনো মানে ঠিক নেই। তো আয়ুষ খেলো দুধ, আমার আন্টি আয়ুষকে বোতলে করে দুধ দিয়েছে, তো সেটাকে আমুল ফুল হিসেবেও খেয়ে নিল। আর মা আম কলা এসব দিয়েছে। ও আর হচ্ছে একটা জিনিস এনেছি তোমাদেরকে পরে দেখাবো, আমি ওই ঘরে আছে রান্নাঘরে, আমাদের বাড়ি থেকে এনেছি। তো চলো, আয়ুষ তো কথা বলার মুডে নেই, ও তো প্রচণ্ড রেগে আছে, প্রচণ্ড রেগে আছে, বাড়ি থেকে কেন আনলাম, ওকে মিথ্যে বলেছি, বলে নিয়ে এসেছি, এখন আর বলাই যাবে না, এখন বললে আবার সব মনে পড়বে। বললো না, আচ্ছা ঠিক আছে, অল্প বলে দাও, সবাইকে হাই বলে দাও, কেন আয়ুষ বলবে না, যাই হোক ছাড়ো। তো চলো তোমরা দেখতে থাকো আজকের কি ব্লগ হচ্ছে না হচ্ছে কিছুই বুঝতে পারছি না। তো এখন রান্না করবো, রান্না করে খেয়ে দিয়ে শুয়ে পড়বো, ভেবেছিলাম এসে একটা ভিডিও বানাবো,
সেটা কালকে পোস্ট করব। এই গরমে কি যে হয় কে জানে, যে দেখি কালকের দিনটা যদি একটু ঠান্ডা দেয় তাহলে কালকে শেয়ার করব। তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো, পরে এসে আবার কথা হচ্ছে। সো গাইস ওয়েলকাম টু মাই ডিস্কো রান্নাঘর। ডিস্কো লাইটের মতন করছে, লাইটটা দেখতেই পাচ্ছ তো। ভেবেছিলাম যে আরেকবার আসবো, তো আর আসা হবে না, প্রচুর গরম, আমি ভুলেই গেছি লাস্ট এন্ডটা করতে। তো দেখো মাছ টাছ ভেজে আমরা খেয়ে নেবো, খেয়ে দিয়ে শুয়ে পড়বো, আর কিছুই নেই, কিচ্ছু করবো না আজকে, না ভিডিও এডিট করবো, না ভিডিও শ্যুট করবো, কিছু করবো না। তো দেখো তোমাদের যেটা দেখাতে চেয়েছিলাম এটা হচ্ছে সেই ড্রামটা, মানে খুব মানে হেল্প হবে আমার, চালের ড্রাম। তোমরা জানোই তো ইঁদুর খেয়ে নেয় চালগুলো, বস্তায় রাখি, তো এই ড্রামের ভিতরে রাখবো, মা দিয়েছে। তো চলো আজকের জন্য এইটুকুই, নেক্সট ব্লগে দেখা হচ্ছে। ততক্ষণ সবাই খুশি থাকো, হ্যাপি থাকো, টেক কেয়ার, বাই বাই।